প্রেসার কুকারের আওয়াজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি অনেকদিন আগে বলেছিলাম এমনটা, আমাদের শিখার অনেক কিছু আছে, যেমন আমাদের বাংলা সিনেমায় দেখবেন অ্যাক্টিং মনে হয় যে এই তো সিনেমা হয়ে গেল বা অনেক। আচ্ছা, তা আমি যে হোক করবো বলেছিলাম, তা আমি ভাবছি যে আমি নিজের নিজের শর্ট ফিল্মগুলোকে দেখি কী করা যায়, ঘাটাঘাটি করি একদম সিরিয়ালে, প্রথম থেকে যেভাবে শ্যুট করেছি সেভাবে প্রত্যেকটা ভিডিও চেক করব, দেখি এটাতে কী আছে। এই যে ব্যাকগ্রাউন্ড আওয়াজ পেয়েছেন একটা, শুনেন। এই আমার ভিডিও করার সময় এই মরগের আওয়াজ আর শর্ট ফিল্ম শুটিং করার সময় গরুর আওয়াজ এত এই বাজেভাবে যে ডিস্টার্ব করেছে, মানে কি বলবো, বলে বোঝানোর মতো না। যাই হোক, আর পরেরটাতে সেটা হলো যে এখানে কোনো একটা জায়গাতে ফানি ঘটনা ঘটে, একটু আওয়াজটা কেমন লাগবে শুনতে। আচ্ছা, এর রাতুলের একটা সমস্যা কি যে ও কথা এখন এখন জোরে বলে কথা, কিন্তু আগে অনেক সফট ভয়েস ছিল আর ধীরে কথা বলতো। ঠিক আছে, ওটা ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। যদি আমার সাথে আবার বল, তুই তাকিয়ে থাক, বলতে থাক না। হ্যাঁ, বলতে থাক না। আচ্ছা আচ্ছা, যে ভিডিওটা খেয়াল করেন আপনারা, দেখতে পাচ্ছেন হয়তো বা যে ওর ফেসের পেছন দিক ব্লার হয়েছে, কিন্তু তো মানে কীভাবে ক্যামেরাটা ধরেছিলাম, নর্মাল ফোন 13 মেগাপিক্সেল, মানে ক্যামেরার দিক দিয়ে সর্বনিম্ন, ভালো ক্যামেরার দিক দিয়ে 8 মেগাপিক্সেল এক সময় ছিল। যাই হোক, তো এই ফোন দিয়ে আমি ফিল্ম বানাইতে পারবো না, আরও ভালো ক্যামেরা লাগবে, কিন্তু এইটা দিয়ে চলবে। সমস্যা হলো অডিও নিয়ে। হ্যাঁ, পিক্সেলে আমার তেমন সমস্যা না, আমি ওটা হ্যান্ডেল করতে পারবো, ভিডিও স্টেবিলাইজার চালু করে রাখলে। এবার তারপর আসছে পানি সিনটা, জাস্ট দেখাবো। আবার বল, তুমি যেটা ভাবছো সেটাই সঠিক। কাহিনী কি, আমি আমারই যদি আরেকটা ক্লোন কপি থাকতো তাহলে এত খাটা লাগতো না। যেমন যে ক্যামেরা ধরেছিল রাইহান আহমেদ, তো ব্যাপারটা হলো যে ও জানে, ওর অভিজ্ঞতা আছে ক্যামেরা ধরার, সেজন্য আলাদা করে ওকে শিখিয়ে দিইনি। তবে একটা জিনিস ভুল হয়ে গেছে এই জায়গায়, খেয়াল করবেন। কথাগুলো আসতে হয়েছে কেন, কারণ ওই ক্যামেরা ধরতে গিয়ে যে ফোনের শেষে আর শুরুতে মাইক থাকে, মাইকটা আর কি ঢেকে গেছিল, এই কারণে আর কি হয়েছে ধীরে। ওর কণ্ঠটাও আসছে। আবার বল। যাই হোক, এটা আনস্ক্রিপ্টেড, তো আসলে প্ল্যান ছিল একটা ফিল্ম করার, তো ফিল্মের বদলে শর্ট ফিল্ম বানিয়ে ফেলেছি, কারণ বানানোর লোকজনকে আমি মানে কনভিন্স করতে পারি। তারপর এই তারপর কথাটা বললাম, তারপরটা আমার কণ্ঠ কীভাবে বের হয়েছে জানি না, তবে ওর মাইক্রোফোন যখন ঢেকে গেছিলো, ঢাকার পরেও হালকা ফাঁকা ছিল, এখন বা শব্দটা এখান থেকে এসে ধাক্কা লেগেছে কিনা জানি না, এই আওয়াজটাই কারণে হয় অনেক সময়। মানে খেয়াল করেছি আমি এই ব্লগ করার সময় হাতে নিয়েছিলাম, তখন ওই জিনিসটা আমি অনুভব করেছি। আবার বল। আচ্ছা, এই যে হাসি দিল আমি আর আমার ক্যামেরাম্যান, তো কেন হাসিটা হলো এটা অনেকে বুঝতে পারেনি হয়তো বা, একটু কষ্ট করে শুনি জোরে সাউন্ড দিয়ে। আবার বল। তো আসলে ওই সরকারি স্কুলে যাতে ভর্তি হয় সেজন্য ওর উপরে এত প্রেশার দেওয়া হচ্ছে, তো ওই কি বলছে আমি যেন সরকারি স্কুলে চাকরি পাই। দেখ,
ওই সময় হাসিটা একরকম আর এখনকার হাসি তো বুঝতে পারবে না জিনিসটা কত মজা। কেলো পিঁপড়া পিঁপড়া লাল রঙের পিঁপড়া দেখে উঠে গেছে হলো, বাকি অ্যাক্টিং ভালোই হয়েছিল। আর সব শেষটা অনেক সুন্দর হয়েছে, আমি বলবো যে শেষটা অনেক সুন্দর হয়েছে, কারণ শেষের ক্যামেরার ডিরেকশনটা আমি বলে দিয়েছিলাম তাই। আর নর্মাল ক্যামেরাতে ড্রোন শট নেওয়াটা কঠিন বা হয়ও না, তো এটা দেখেন, এটা ড্রোন শট বলবো না, কিন্তু যে পাতাগুলো নড়ছে, হ্যাঁ, আর এই যে ওপর থেকে ক্যামেরাটা যে নামছে, এটা যদি আরও ভালো ক্যামেরা হতো না তো মানে অসম হলো। এতটুকুই সীমাবদ্ধ থাকি, নেক্সট ভিডিও এমনটা হতে পারে যে আমার পুরাতন ভিডিওগুলোর একটা রোস্টিং করবো, যে আমার ভিডিও আগে কী কোয়ালিটি ছিল আর এই সে মানে ভিডিওর ভিতরকার কন্টেন্ট নিয়ে কথা বলবো। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবেন আশা করছি, কারণ আমি ভিউয়ার পাচ্ছি না দেখার মতো। হ্যাঁ, আমার ভিডিও কেউ দেখবেন এটা বাধ্য না, কিন্তু আমি দেখাবার মতো জিনিস বানানোর চেষ্টা করছি, তাও যদি না দেখেন তাহলে তো এরকম আলতু ফালতু জিনিস করাই লাগবে তাই না, কারণ খেয়াল করছি ইউটিউবে আলতু ফালতু জিনিসের দাম বেশি। তো এতক্ষণ পর্যন্ত অনেকে ছিলেন না হয়তো বা 3 মিনিটের অপেক্ষায় থেকে অনেকে চলে গেছেন, তো যারা চলে গেছেন তাদেরকে বলবো যে কিপ ইট আপ।